Hi everyone, assalamu alaikum. Welcome back to my channel Charming Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. To bondura ajke ami ki recipe korbo seta ami apnader sathe share korbo. To cholun shuru kora jak. To ekhane ami hocche shukna morich niye nilam 8ta. Ekta hocche 500 শুটকি 4টা পেঁয়াজ 2টা হলুদের ফুল নিয়ে নিলাম এগুলা দিয়ে হচ্ছে আজকে আমি একটা ভর্তা করব তো শুলাই আমি একটা কড়াই বসিয়ে দিলাম এখন আমি 500 শুটকিটা দিয়ে দিলাম শুটকিটাকে ভালো করে দিয়ে ফেলবেন আঁশগুলো ফেলে দিবেন আর হচ্ছে ময়লাগুলো পরিষ্কার করে ফেলবেন এরপর হচ্ছে আমি শুকনা মরিচগুলোও দিয়ে দিলাম একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এগুলাকে আমি ভেজে নিব তো বন্ধুরা এই তো এগুলাকে একটু চুলার আস্তা ছোট করে দিয়ে একটু হালকা করে ভেজে নেবেন মরিচগুলোও যাতে পুড়ে না যায় শুটকিটাও যেন পুড়ে না যায় একটু যদি চুলার আস্তা বড় হয় তাহলে শুটকিটা পুড়ে যাবে এতে করে শুটকিটা তিতা হয়ে যাবে তো আমি ওদিকে আমার কাজটা কমপ্লিট করছি আর এদিকে হচ্ছে আমি এখন হলুদের ফুলটা পরিষ্কার করব এটা আমি ধুই নিলাম এটা অনেক আগে ধুইয়ে পানি ঝরিয়ে নিছিলাম তা এখন হচ্ছে আমি হলুদের ফুলটা পরিষ্কার করব আমাদের চট্টগ্রামের মানুষের একটা জনপ্রিয় হচ্ছে একটা খাবার এই হলুদের ফুল এটা আমরা ভর্তা করে খাই মাছ দিয়ে খাই জানি না আপনারা খান কিনা তো এই তো দেখতে পাচ্ছেন আমি হলুদের ফুল ফুলটা পরিষ্কার করতেছি তো এখানের ভিতরে যে একটা ছোট ছোট টাইপের ফুলের মতো থাকে এগুলো নিয়ে ফেলতে হবে তো আমি আমার অত বেশি ধৈর্য নাই তো আমি মধ্যে উপরে হচ্ছে একটু ভেঙে ফেলছি ভেঙে হচ্ছে আমি দেখেন এগুলো একটু বেছে নিচ্ছে তো বন্ধুরা কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যারা যারা আমার চ্যানেলে নতুন যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন টন করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও ছাড়ব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে আমার পেজ থেকে ভিজিট করে আসতে পারেন যদি ভালো লাগে আপনাকে একটু সাপোর্ট করতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন এগুলো আমি একে করে হচ্ছে বেছে নিচ্ছি আর হলুদের ফুল আমার অনেক বেশি পছন্দ আর হচ্ছে আমি যেহেতু আমার বাচ্চা ধনিয়া পাতার গ্রান্টটা নিতে পারে না তো আমি সারা বছর ধনিয়া পাতা খেতে পারি না এটা আমার একটা আফসোস যাই হোক তো আমি হলুদের ফুল হলুদের ডিক এইসব জিনিসকে কী করবো ধনিয়া পাতার ফ্লেভার নিয়ে আর কি করব কিছু করার নাই যেহেতু আমার বাচ্চা স্পেশাল ও তো এগুলো বুঝে না সেক্ষেত্রে কিছু করার নাই যাই হোক বকবক করতে করতে আমি এগুলো বেছে নিলাম এই যে দেখেন অনেকগুলো হয়েছে দুইটার থেকে তো এইগুলো হচ্ছে আমি এখন কুচি করে নিব এগুলোকে কুচি করে নিতে হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমি মাটির প্লেটে হচ্ছে আমি এগুলো নিয়ে নিলাম শুকনা মরিচ লবণ শুটকি পেঁয়াজ এগুলো নিয়ে নিলাম এখন হচ্ছে আমি এগুলাকে ভর্তা করব আর শুটকিটা প্রথমে নিয়ে নিলাম শুটকিটা খেয়াল রাখবেন মধ্যখানে যে কাঁটা থাকে ওটা ফেলে দিবেন বাচ্চারা যদি খায় আবার বলা তো যায় না কাঁটাটা ফুটতে পারে এই জন্য মধ্যখানের কাঁটাটা এটা এই যে এইভাবে করে মধ্যখানে কাঁটাটা নিয়ে ফেলবেন আর কোনো প্রবলেম হবে না আর আমরা চট্টগ্রামের মানুষদের হচ্ছে ফাইশা শুটকি অনেক বেশি পছন্দ এই যে শীতের সিজন আসতেছে মানে প্রতিদিনই থাকবে মানে একটা সবজি তো থাকেই এই যে বিশেষ করে ফাইশা শুটকি দিয়ে আমরা বেশিরভাগ তরকারি খাই তো ফাইশা শুটকিটাকে দেখেন আমি একটু লবণ দিয়ে একদম কষলা একদম গুঁড়ো হয়ে গেছে আমি এগুলোকে সারা বছর সংরক্ষণ করে রাখি কিভাবে রাখি সেটাও আপনাদের সাথে শেয়ার করব কারণ এগুলো তো সারা বছর পাওয়া যায় না আর এমন না আমার যে ক্ষেত আছে তাও না তো এগুলো অনেক দূর থেকে আনা হয় তো এগুলো আমি সংরক্ষণ করে কিভাবে রাখি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো আমি শুকনা মরিচগুলো হচ্ছে দেখেন একদম কষলায় কষলায় একদম গুঁড়া করে ফেলতেছি আর এগুলো অনেক বেশি ঝাল আর ভর্তা খাবো একটু ঝাল খাবো না তাকে হয় তো শুটকিটার সাথে এগুলোকেও দেখেন কষা ফেলছি একদম গুঁড়ো করে ফেলছি আমার হাতটা জ্বলতেছে জ্বলুক তাও তো ভালো এমনিতে অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছি একটু যদি ভর্তা দিয়ে খাই তাও শান্তি তো আমি নাম দিলাম কি এই সপ্তাহ পুরাই
আমার মেয়েকে বললাম যে হচ্ছে পুরো সপ্তাহে হচ্ছে শুধু ভর্তাই চলবে, সপ্তাহ ধরে প্রতিদিন ভর্তা, একটা না একটা ভর্তা চলবে। তো এই তো আমি এগুলোকে হচ্ছে একদম কষলা ফেলছি, দেখেন এটাকে যত বেশি কষলাবেন খাইতে তত বেশি টেস্টি হবে, তত বেশি টেস্টি হবে। এখন সরিষার তেল আরও দিব, আর ভর্তার মধ্যে যদি সরিষার তেল, খাটি সরিষার তেল হয় তাহলে তার কথাই নেই, এটা অন্যরকম একটা ফ্লেভার, অফ খাইতে অনেক বেশি মজা। তো আমি হচ্ছে এগুলাকে একটা সাইড করে রাখবো, রেখে আমি এখন হলুদের ফুলগুলো দিয়ে দিব, এই যে কুচি করা হলুদের ফুলগুলো দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে মাখাই নেব। একদম এমনভাবে মাখাবেন দেখবেন যে এই যে অতগুলো দিছি না এগুলো অল্প হয়ে যাবে। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের এইটুকু ভালো লাগে তো প্লিজ আপুকে বেশি 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 করে সাপোর্ট করবেন। তো আমার ভর্তাটা একদম শেষ পর্যায়ে, এই যে দেখেন আমি এগুলাকে একদম হাতে কষলায় কষলায় দেখেন আবার একটু সরিষার তেল দিচ্ছি, সরিষার তেল দিয়ে হচ্ছে আর একটু মাখাই নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভর্তাটা প্রায় শেষ পর্যায়ে, তো ফাইনালি হয়ে গেল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।